আসসালামু আলাইকুম সবাইকে দ্বিপদী বিস্তৃতিতে আরও একটা শর্টকাট নিয়ে আমরা আজকে হাজির হয়েছি দ্বিপদী বিস্তৃতিতে অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায় যে এরকম একটা বিস্তৃতিতে লাইক এ ধরনের কোনো একটা বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন মানে এক্সের এত তম পাওয়ারের সহক কত মানে এ ধরনের প্রশ্ন আসে সো মাই স্টুডেন্টস এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ম করে অনেক বড় একটা প্রসেস ফলো করে আমাদেরকে আরের মান বের করতে হয় পরে এক্স ইসিক টু আর তারপরে যে আমাদের উপরে এক্সের পাওয়ার ধরে আর মান বসিয়ে তারপর এর মান বের করে সেখান থেকে আর প্লাস ওয়ানতম পথ বের করে অনেক হাবি হাবিজাবি নিয়মকানুন কিন্তু আজকের যে প্রসেসটা দেখিয়ে দিব এই প্রসেসটা তুমি যদি একটু আয়ত্ত করতে পারো তাহলে কমপ্লিট ম্যাথটা করতে তোমার সর্বোচ্চ গেলে ত্রিশ সেকেন্ড লাগবে এর বাইরে একদমই লাগবে না ইভেন অনেকে যদি প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে চলে আসো তখন তোমাদের ত্রিশ সেকেন্ডও লাগবে না আরও আগে তোমরা এটাকে সলভ করে ফেলতে পারবে তো চলো কথা বেশি না বাড়িয়ে আমরা একটু যাই আমাদের প্রসেস লেটস সি এই ধরনের একটা প্রশ্ন যদি থাকে আমাদেরকে তোমরা যদি আমার এক্স বর্জিত পদের যে থিওরিটা আছে এর আগের ভিডিওটা সেই ভিডিওটা যদি দেখে আসো তার সাথে এই লেকচারটা তোমরা রিলেট করতে পারবা যদি নাও দেখো তাও সমস্যা নেই আমরা এখানে ভালো মতো শিখবো দেখো প্রথম কথা আমরা আগে কি পড়েছিলাম আমরা একটা দেশ বিদেশ থিওরি পড়েছিলাম তাই না দেশ বিদেশ রুল আমরা এর আগের লেকচারে বা আগে বিরত পরিচয় দেশ বিদেশ শুলটা আসলে কীরকম ছিল সেটা আমরা বলতাম যে আসলে যদি বলতো আমাদেরকে এক্সপোর্টিত পদ তখন আমরা একটা কাজ করতাম আগে এভাবে একটা লাইন দিতাম তাই না তো দেশ নিয়ে কথা বলে কারা দেশ বিদেশ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কারা কথা বলে যারা পাওয়ার দেশের পাওয়ারফুল মানুষগুলো সুতরাং আমরা এখানে জাস্ট পাওয়ারগুলোকে আগে মার্ক করব পাওয়ার কে কে এখানে আছে এটা পাওয়ার আছে এটা পাওয়ার আছে এবং এটা পাওয়ার আছে আচ্ছা এবার আমরা কি করব দেশ এবং দেশের বাইরে সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেশের ভিতরে ফোরের সাথে এইট দেশের ভিতরে কি আছে ফোর থ্রি আচ্ছা দেশের ভিতরে যারা তাদের মধ্যে সম্পর্ক থাকবে যোগের কারণ দেশের মধ্যে যে যোগাযোগ সেটা হচ্ছে সাধারণত ইজিলি করা যায় বাট দেশের বাইরে যোগাযোগ করার জন্য আমাদের প্লেন দরকার হয় যাওয়ার জন্য প্লেন দরকার হয় এ কারণে এখানে আমরা গুণ দিব আচ্ছা এবার সবচেয়ে মজার ব্যাপার এই সিস্টেমটা আমরা করেছিলাম হচ্ছে এক্সপোর্ট পদের জন্য কিন্তু এখন এক্সপোর্ট জিত চায় না আমাদের কাছে এই যে এক্স টু দি পাওয়ার ইলেভেন তার মানে আরও একটা পাওয়ার এখানে নেগোশিয়েট করবে আরও একটা পাওয়ার এখানে ঝামেলা করতে এসেছে উইচ ইজ ইলেভেন এই পাওয়ারটা কী করবো তুমি একবার চিন্তা করে দেখো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো তুমি একটা জায়গায় গিয়েছো সেখানে হঠাৎ করে অন্য বাইরের একটা লোক এসে সেখানে আসলে গ্যাঞ্জাম করার চেষ্টা করছে সেখানে এসে সে আসলে ঝামেলা করার চেষ্টা করছে তুমি তখন কী করবা তাকে কি তুমি অ্যাকসেপ্ট করবা তাকে কি তুমি এখানে তোমাদের কথা মাঝখানে আসতে দিবা নাকি তোমরা তাদেরকে তাকে একটু সরিয়ে দিয়ে আলাদা করে দিয়ে তখন তোমরা নিজেদের কথাগুলো চালিয়ে নিবা সরিয়ে দিবা অবশ্যই আলাদা করে দিবা একদম এক্স্যাক্টলি আমরা এই কাজটাই করব আমরা এইটাকে মাইনাস করে দিব তাকে আমরা সরিয়ে দিব এক্সট্রা যে থাকবে তাকে আমি সরিয়ে দিব দেওয়ার পর আমাদের যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের আর বত্রিশ বত্রিশ থেকে এগারো গেলে একুশ একুশকে সাত দিয়ে ভাগ দিলে তিন সুতরাং আমাদের চারতম পদ বা ফোর্থ টার্মটা মানে থ্রি প্লাস ওয়ান আর কি অর ফোর্থ টার্মটাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ইলেভেন আছে তো সহক চাচ্ছে যেহেতু তা আমাদের চিন্তা নাই সহক চাইলে আমরা কী করতে পারি সিম্পল আমরা যে কাজটা করবো এন কত এইট সি আর কত আর হচ্ছে এই যে থ্রি ওকে এক্স 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 টু দি পাওয়ার ফোর পাওয়ার কত ওয়ান ওয়ান টু দি পাওয়ার এইট মাইনাস থ্রি কত ফাইভ আর এখানে হচ্ছে যে মাইনাস ওয়ান এক্স কিউবের পাওয়ার সামনে সহক হচ্ছে ওয়ান সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার জাস্ট থ্রি সুতরাং আমাদের আনসার আসবে মাইনাস এইট সি থ্রি এইট সি থ্রি মানে হচ্ছে এইট সেভেন ফিফটি সিক্স এই যে আনসার শেষ দেখো বুঝতে পারো কিনা ক্লিয়ার এটাই হচ্ছে আমার এটা খুবই 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 সহজ একটা উত্তর আচ্ছা আসো আমি আরেকটা আমি প্রশ্ন সলভ করে দেখাই এই রিলেটেড এটাকে হচ্ছে দেশ বিদেশ রুল এই রুলটা আমাকে আমার এক ভার্সিটির সিনিয়র ভাই আমাকে শিখিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে শেখাচ্ছি আলাবিন ভাইয়া শিখিয়েছিল আমাকে এটা অল রাইট আসো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওভার এক্স ইলেভেন বিস্তারিততে x টু দি পাওয়ার 10 কততম পদে আছে এর সহগ কত ওকে ভালো কথা কিভাবে করা লাগবে খুব একদম সেম আগে আর বের করা লাগবে আর বের করার জন্য আমার কি দরকার বিদেশ দুইয়ের সাথে যে আমাদের কারা কারা পাওয়ারফুল মানুষজন এখানে কিছু নয় মানে ওয়ান আছে অ্যাটলিস্ট আর এখানে টেন আচ্ছা বিদেশের হিসাব দেখি আগে তারপর দেশের হিসাব কাকে বাইরে করব টেনকে কে মাইনাস টেন কত আছে টোয়েন্টি টু

ওভার হচ্ছে এটা হচ্ছে থ্রি তার মানে কত তো ফোর সহক কত সিম্পল আর যেহেতু আমরা এটা পেয়ে গেছি তার মানে আমাদের ইলেভেন সি ফোর এটা সহক কত টু আছে টু ইন্টু টু টু দি পাওয়ার ইলেভেন মাইনাস ফোর সেভেন মাইনাস থ্রি টু না এবার দরকার বসালে আমাকে প্লিজ একটু তোমরা জানাবা এটার মানটা কত আসে এটার মানটা কত আসে আমাকে জানাবা প্লিজ জাস্ট আরের মানটা তোমাদের লাগবে আর কিছু না জাস্ট আরের মানটা তোমরা বের করতে পারলেই খেলা শেষ ম্যাথটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং সহজ একটা ম্যাথ খুবই সহজ একটা ম্যাথ ওকে চলো সামনে আগে ওকে সো সার্স্টে এসেছিল এই প্রশ্নটা টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এক্স ইলেভেন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সেভেনের সহ ইকুয়াল টু কী লাগবে বলো আমার আর লাগবে আর ইকুয়াল টু টু ইন্টু ইলেভেন মাইনাস সেভেন টু প্লাস ওয়ান বাইশ থেকে এটা হচ্ছে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ দিলে আমার কাছে থাকে হচ্ছে পাঁচ তার আমি সুন্দর মধ্যে লিখিয়ে দিতে পারি সহক যেহেতু যাচ্ছে এত সহকটা লিখে দিই ছয়তম পদ বা সিক্স টার্ম ষষ্ঠ পদ আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার কত আছে এখানে এই যে ফাইভ দ্যালকুলেটারে বসারে অ্যান্সারটা কত আছে ভাইয়া প্লিজ কমেন্টে জানাবা দে ইউ গো খুবই সহজ একটা ম্যাথ বুঝছো খুবই সহজ একটা প্রসেস সহজ একটা ম্যাথ জাস্ট তোমাদের যে কাজটা করা লাগবে এটা একটু চর্চা করা লাগবে এটা একটু প্র্যাকটিস করবা একটা জিনিস যত নিজের ভিতর লালন করবা একটু যত্ন করে একটু শিখবা তত দেখবা যে জিনিসটাও তোমাকে বরণ করে নেবে তোমাকে আপন করে নেওয়ার চেষ্টা করবে অলরাইট রাইট সো মাই যে স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের লেকচার বা আমাদের ভিডিওটা সো সবার জন্য অনেক অনেক শুভকামনা এই টেকনিকগুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবে না চেষ্টা করবে জিনিসগুলো শেখার কারণ এগুলো সারা জীবন কাজে লাগবে তোমার ভার্সিটি পর্যন্ত তোমার ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত এইগুলো অনেক কাজে দেয় সবার জন্য অনেক অনেক শুভকামনা জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক ইনশাল্লাহ নেক্সট কোনো একটি লেকচারে দেখা হচ্ছে বা ভিডিওতে দেখা হচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম